আজকে আমরা দেখাবো সেটা হলো যে আমাদের এই ডিভাইসের অ্যাড্রেসিং হ্যান্ড প্রোগ্রামার দিয়ে কুপারের ডিভাইসের অ্যাড্রেসিংটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আমরা ডিভাইসটাকে অ্যাড করে নিব, এটাকে আমরা 37 অ্যাড্রেস করবো। দেন আমরা এই সুইচটা অন করবো, সুইচটা অন করার পর আমরা যদি এই পাওয়ার বাটনটাকে চাপ দিয়ে ধরতে হবে, ধরার পর এখানে দেখেন এন্টার আসছে, প্রেস এন্টার, দেন এন্টার দিব। যদি আমরা রিড অ্যাড্রেসে দিই তাহলে আমরা এখানে এন্টার দিব, দেখাবে যে সে কত নম্বর অ্যাড্রেস করা আছে। এটা অলরেডি 37 করা, আমি যদি এটাকে আবার 37 বা অন্য কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমাকে এন্টার দিতে হবে, দেন নেক্সট দিতে হবে, রাইট অ্যাড্রেস, দেন এন্টার। আমি কত দিব, যদি আমি এখানে 37 দিতে চাই তাহলে এটা 0 হবে, নেক্সট হবে, এখানে এই যে এন্টারে চাপ দিলে ভ্যালু চেঞ্জ হবে 30, নেক্সট 37, নেক্সট ইয়েস এন্টার, প্লিজ ওয়েট, মানে অ্যাড্রেসটা হচ্ছে। দেন অ্যাড্রেস কমপ্লিট, এক্সিট বাটনে চাপ দিব, আবার এন্টার দিব, আবার এন্টার দিব, আমি চেক করবো যে আমার এটা 37 করা আছে কিনা। ওকে ঠিক আছে, ওকে আল্লাহ হাফিজ, আজকে এতটুকুই, বিস্তারিত পরে আবার কথা হবে ইনশাআল্লাহ।